হ্যালো এভরিওয়ান, আমি অনুপম আর আপনারা দেখছেন ভ্রমণ। তো আমরা এখন আছি ফ্রেসারগঞ্জে। তো এখানে সিচুয়েশান হচ্ছে যে আমফান বা বুলবুল ঝড়ের কারণে যে অবস্থা, প্রায় বছর তিন চার আগে যেমন সিচুয়েশান ছিল পুরো মানে আকাশপাতাল তফাৎ প্রায়, তখনের সিচুয়েশান আর এখনের সিচুয়েশানটা যেটা আমি সেটা একটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি, যে বোঝাতে চাইছি যে কী হারে অবস্থা খারাপ হয়েছে আর এই জায়গাটা কত সুন্দর ছিল আর কতটা খারাপ হয়েছে। তো চলো দেখানো যাক। এখন যে ফুটেজটা দেখাচ্ছি এটা হলো 2015 সালের ফ্রেসারগঞ্জ। এই ফুটেজটা দেখে সহজেই বোঝা যাচ্ছে এই জায়গার নিরিবিলি এবং সৌন্দর্য বাংলার বুকে চিরাচরিত সমুদ্র সৈকতের থেকে অনেকটা অন্যরকম। শুধু এই ফ্রেসারগঞ্জেই না, বকখালির বুকে যেমন নানান জায়গা, বকখালি মেন বিচ, হেনরি আইল্যান্ড, প্রতিটারই সৌন্দর্য মন কাড়ার মতন। এই যে বকখালি সম্পর্কে সুন্দর সুন্দর কথা বললাম, এগুলো সবই কিন্তু 2015 সালের অভিজ্ঞতার ভিত্তিতে। আজ যে এখানে দাঁড়িয়ে রয়েছি 2021 সালের 2nd জানুয়ারি, আজের অভিজ্ঞতা 2015 সালের অভিজ্ঞতার থেকে 180 ডিগ্রি উল্টো। এই ট্রিপে প্রথম দিনে গঙ্গাসাগর, তারপরের দিনে মৌসুনি আইল্যান্ড এবং তারপরের দিন মানে আজ বকখালি এসেছি। গঙ্গাসাগর এবং মৌসুনি আইল্যান্ডের ভিডিও বানিয়েছি, যেটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। কিন্তু যখনই বকখালিতে পৌঁছালাম, এখানে এসে এক মুহূর্তের জন্য ভিডিও বানাতে মন গেল না, কারণ 2015 সালের অভিজ্ঞতার থেকে আজের অভিজ্ঞতা টোটালি অন্যরকম। তাই এখানে ভিডিও না বানিয়ে শুধু এই ভিডিওটা বানাচ্ছি শুধু বোঝাবার জন্য কি ছিল এবং কি হয়েছে। চাইলে আমার আগের বকখালির ভিডিওগুলি দেখতে পারো, সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। এই ফ্রেসারগঞ্জ সি বিচের অবস্থাটা তো দেখাই যাচ্ছে, কিন্তু বকখালি সি বিচের অবস্থাটা এরকম নয়, অন্যরকম। অন্যরকম বলতে বিচটা 2015 সালে যেমন ছিল আজও সেরকমই রয়েছে, কিন্তু তখন পুরো নিরিবিলি, ফাঁকা, সুন্দর এবং পাশ দিয়ে হেঁটে যাওয়ার জন্য বালির মধ্য দিয়ে একটা জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার মতন রাস্তা ছিল। বর্তমানে সেই রাস্তাও নেই আর প্রচুর নোংরা, লোকে লোকারণ্য। মেন বিচের ছবিটা আমি তুলিনি, কারণ এখানে আর তুলতে মন যাচ্ছিল না। এখানের এরকম অবস্থা হওয়ার কারণ আমার মতে, আগে এখানে আসতে হলে প্রথমে আসতে হতো নামখানা এবং ওখান থেকে টোটো করে খেয়াঘাট এবং খেয়া ক্রস করার পর আবার বাস ধরে বকখালি পৌঁছাতে হতো। মানে এখানে আসাটা অতটা সহজলভ্য ছিল না। কিন্তু বর্তমানে এখানে ওই জায়গায় ব্রিজ হয়ে যাওয়ায় কলকাতা বকখালি ডাইরেক্ট বাস থাকায় মানুষের আসাটা অনেক সহজলভ্য হয়ে গেছে। এবং এটা যেহেতু 2nd জানুয়ারি, সেহেতু এখানে এমনিতেই লোক সংখ্যা বেশি এবং আসা অনেক সহজলভ্য হয়ে যায়, লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাই এই পরিমাণ নোংরা রয়েছে এবং এখানের যে লোকাল অথরিটি ওইভাবে পরিষ্কার করেনি। তাই এখানের অভিজ্ঞতাটা খুবই খারাপ এবং এই জায়গার ছবিটা আমার মোটেও তুলতে মন যায়নি। আমার আগের ভিডিওটা দেখো বকখালির, যেটা খুব ভালো লাগবে। তো চলো এখানে এটা বলেই শেষ করছি।